আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি আশা আক্তার আশা, নবকুমার ইনস্টিটিউশন, ডক্টর শহীদুল্লাহ কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে বুকের ইউনিট ফোরটি পড়াবো। ইউনিট ফোরটির মধ্যে আমি যে প্যাসেজটি ছিল সেই প্যাসেজটি আমি অলরেডি তোমাদের পড়েছি এবং রিডিং বাংলা সহ বুঝিয়ে দিয়েছে। দেখো এখানে আছে আর গার্মেন্টস ওয়ার্কার্স ডে। নিশ্চয়ই তোমরা এরই মধ্যে এই প্যাসেজটি পড়ে ফেলেছ। তাহলে আসো এই প্যাসেজের মধ্যে যে তোমাদের প্যাসেজ থেকে যে ট্রু ফলস আসে, বসে আসে, ম্যাচিং আসে, এসব সম্পর্কে আজ আমি তোমাদের আলোচনা করবো। তাহলে আসো আমরা এক নং প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে ট্রু ফলস দেখো এখানে কিভাবে লেখা আছে। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, গিভ আনসার ফর দা ফার্স্ট স্টেটমেন্ট। এখানে আছে যদি ট্রু হয় তাহলে টি লেখার জন্য, আর যদি ফলস হয় তাহলে এফ লেখার জন্য, আর যদি ফলস হয়েও থাকে তাহলে তোমাকে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে, সাথে লিখতে হবে। না যদি কারেক্ট অ্যান্সারটি না লিখো পরীক্ষার খাতায় তাহলে কিন্তু আমি নাম্বার দেবো না, নাম্বার হাফ মার্ক কমে আসবে। অতএব তোমাদের অবশ্যই ফলস হলে সে কারেক্ট অ্যান্সারটি লিখতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে নাম্বার এ তে, রেশমা ফ্যামিলি লস দেয়ার হোম ডিউ টু রিভার এরোশন। রিভার এরোশন নিশ্চয়ই আমরা প্যাসেজ থেকে পড়েছি। রিভার এরোশন অর্থ কি? নদী ভাঙন। তাহলে নদী ভাঙনে রেশমার পরিবার পিতা তাদের বসতিটা হারিয়েছে, তাদের হোম বাড়ি হারিয়েছে। এখন দেখো এটা কি ট্রু না ফলস। স্টুডেন্ট নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে এটা ট্রু, তাহলে আমরা ট্রু লিখবো। ট্রু হলে তার ফলস অ্যান্সারটা লিখতে হবে না, মানে কোনো অ্যান্সারটা লিখতে হবে না কারেক্ট করে, তাহলে এটা ট্রু। বি, রেশমার ফাদার ওয়াজ আ রিক্সা পুরা, রেশমার বাবা একজন কি রিক্সা চালক। এটা আমরা ব্যাসিক থেকে পড়েছি রেশমার বাবা কি রিক্সা চালক, তাহলে এই স্টেটমেন্টটা কি ট্রু। তাহলে নাম্বার সি তে আসি, রতন ইজ রেশমার কাজিন, রতন হচ্ছে রেশমার চাচাতো ভাই। তাহলে রেশমা রতন কি রেশমার চাচাতো ভাই। আমরা প্যাসেজে কি বলেছিলাম স্টুডেন্ট ছিল কি রেশমা হচ্ছে রতন হচ্ছে রেশমার আঙ্কি। তাহলে আমরা এই স্টেটমেন্টটা ফলস পেয়েছি। তাহলে ফলস হলে আমরা কিভাবে লিখবো, ফলস কথাটা লিখে বা এফ কথাটা লিখে। এখানে দেখো এখানে ট্রু ফর টিও লিখতে পারো, ট্রু টি লিখতে পারো, যেখানে এখানে লেখা আছে টি ফর ট্রু তাহলে টি টি লিখতে পারো। এখানে আমরা ফলসের এফ লিখতে পারি, ঠিক আছে, ফলসের এফ লিখতে পারি। তারপর কি লিখবো কারেক্ট অ্যান্সার কি লিখবো, রতন ইজ রেশমাস আঙ্কেল, রতন ইজ রেশমাস আঙ্কেল। তাহলে আমরা কি জানলাম রতন হচ্ছে রেশমার চাচা। ডি নাম্বারে দেখো, রেশমা হ্যাজ এনাফ ফ্রি টাইম, রেশমার কি প্রচুর সময় ছিল, রেশমা কি সারাদিন ব্যস্ত ছিল। তাহলে আমরা প্যাসেজ থেকে আমরা কি জানলাম যে রেশমা সবসময় ব্যস্ত, তার হাতে এনাফ পর্যাপ্ত সময় ছিল না। তাহলে এফ লিখে কারেক্ট অ্যান্সারটা কি লিখো, রেশমা হ্যাজ নট এনাফ ফ্রি টাইম, তার কোনো অবসর সময় ছিল না। এখন ই নাম্বারে দেখো, রেশমা ইজ ইয়ঙ্গার দেন বাবুল, রেশমা কি ছোট ছিল বাবুল থেকে, না রেশমা বড় বোন ছিল আর বাবুল ছিল ছোট ভাই। তাহলে আমরা কি লিখবো, এফ লিখবো, কারেক্ট অ্যান্সার কি লিখবো, রেশমা ইজ ইল্ডার দেন বাবুল, রেশমা হচ্ছে বড় বাবুল থেকে। তারপর দেখো এফ নাম্বারে আমরা চলে আসি, রেশমা ইজ আ টিচার, তাহলে আমরা কি লিখবো, রেশমা কি একজন শিক্ষক ছিলেন। আমরা প্যাসেজে কি পড়েছি স্টুডেন্ট, আমরা পড়েছি রেশমা ইজ আ গার্মেন্টস ওয়ার্কার। তাহলে আমরা কি লিখবো, ফলস কথাটা লিখে কারেক্ট কথাটা লিখবো কি, রেশমা ইজ আ গার্মেন্টস ওয়ার্কার। এখন দেখো এই ট্রু ফলস গুলো আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে সেভাবে অ্যান্সার করবে। যদি এভাবে অ্যান্সার করো তাহলে আমি ফুল মার্ক দেবো, আর যদি না করো তাহলে কিন্তু আমি নাম্বার কেটে দেবো। অতএব এটা মাথায় রাখতে হবে এবং তোমাদের ট্রু ফলস লেখার প্রসেসিংটা অবশ্যই সঠিকভাবে খাতায় লিখতে হবে। এখন দেখো আমি ম্যাচ পড়াচ্ছি, এখানে নাম্বার টু তে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ ইন কলাম বি। তো কলাম এ তে দেখো এসে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্কার, রিভার, ফ্যাক্টরি, এগো, এক্সট্রা।
এখন দেখো কলাম বি তে আছে কি আলার্টস ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার আর বিল্ডিং ওয়্যার প্রোডাক্ট আর মেড আ প্লেস ওয়্যার পিপল গো টু ওয়ার্ক প্লে অর রিল্যাক্স আ পারসন হু ডাজ আ পার্টিকুলার জব টু আর্ন মোর দেন ইউজুয়াল বিফোর দ্য প্রেজেন্ট টাইম ইন আ এডিশন সামথিং প্রিভিয়াসলি মেনশন এখন দেখো এই ম্যাচিং কিভাবে তোমাদের অ্যান্সার করতে হয় আমি আজ তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে না তাহলে আসলে আমরা কিভাবে ম্যাচিং অ্যান্সার করতে হয় সেটা আমরা জেনে নিই স্টুডেন্ট দেখো তোমাদের সুবিধার জন্য আমি অ্যান্সারটা লিখে রেখেছি তোমরা খাতায় তুলে ফেলবে এখানে দেখো আমরা ম্যাচিং করেছি হচ্ছে নাম্বার টু তে তাহলে আমি কি লিখব উপরে অ্যান্সার টু দা কোশ্চেন নং টু অ্যান্সার টু দা কোশ্চেন নং টু তারপর দেখো এখানে ওয়ার্ডগুলো আছে ওয়ার্কার তাহলে আমি এ দিয়ে প্লাস আই ভি লিখেছি কারণ ওয়ার্কারের সাথে আ পারসন হু ডাজ আ পার্টিকুলার জব টু আর্ন মানি যায় এটার সাথে এটার মিনিংটা মিল হয় এ কারণে আমি এটার সাথে এটাকে লিখেছি তবে লিখতে হবে কিভাবে এ নাম্বার দিয়ে প্লাস এই পার্সনটা কত নাম্বারে আছে সেটা তোমাকে নাম্বারটা এখানে লিখতে হবে আই ভি নাম্বারে আছে তাহলে এ প্লাস আই ভি লিখতে হবে ওয়ার্ডটা কি ওয়ার্কার এটার সাথে কি মিনিং মিল হয় আ পার্সন হু ডাজ আ পার্টিকুলার জব টু আর্ন মানি তাহলে আমরা এভাবে লিখব নাম্বার বি তে আছে দ্য রিভার এখানে আছে রিভার ওয়ার্ডটা আছে কি রিভার তাহলে নাম্বার বি লিখব প্লাস আই হচ্ছে এটার সাথে যায় আলার্টস দ্য ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার প্রাকৃতিক ভাবে যে পানি প্রবাহিত হয় তাহলে আইটা মিলে অর্থটা মিলে এখানে রিভার লিখে অ্যালার্ট ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার এভাবে লিখব এখানে সি তে আছে ফ্যাক্টরি দেখো স্টুডেন্ট এখানে আছে ফ্যাক্টরি তাহলে ফ্যাক্টরির সাথে কি যায় আ প্লেস আ বিল্ডিং ওয়্যার প্রোডাক্ট আর মেড যেখানে একটা ফ্যাক্টরি যেখানে অনেক জিনিসপত্র তৈরি করা হয় তাহলে আমাদের এই ম্যাথ হয় এই অর্থটা তাহলে ফ্যাক্টরি আর বিল্ডিং ওয়্যার প্রোডাক্ট আর মেড এখানে হচ্ছে ডি এ দেখো এগো এগো দিয়ে সময় নির্দেশ করে দেখো ডি লিখলাম বি আই হচ্ছে মিল হয় দেখো বি আই মিল হয় তাহলে বিফোর দ্য প্রেজেন্ট টাইম মানে বিফোর দ্য প্রেজেন্ট বর্তমান সময়ের আগে তার মানে আগে বুঝাচ্ছে এগো মানে হচ্ছে আগে তার মানে এটার সাথে এটার অর্থটা মিল হয় কারণ আমরা দেখবো বিফোর দ্য প্রেজেন্ট টাইম সাথে কি দেখবো এভাবে তুমি ডাক টেনে টেনে করতে পারো ই দিয়ে দেখো ই তে এখানে আছে এক্সট্রা দেখো রেস্টুরেন্ট এখানে আছে এক্সট্রা এক্সট্রা মানে কি অতিরিক্ত তাহলে আমরা দেখবো মোর দেন ইউজুয়াল কি দেখবো মোর দেন ইউজুয়াল এভাবে তোমরা ম্যাচিং এর অ্যান্সার গুলো করবে যদি ম্যাচিং এর অ্যান্সার গুলো এভাবে না করো এভাবে কাটাকাটি করে করে দাগাদাগি করে করো তাহলে কিন্তু আমি একদমই নাম্বার দেবো না পুরোটাই কেটে দেবো এবং নাম্বার দিব জিরো অবশ্যই তোমরা ম্যাচিং এভাবে সঠিক নিয়মে বোঝার চেষ্টা করবে খাতার এবং বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করবে এবং যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো নোট করে ফেলবে ক্লাসে কী কী করা হচ্ছে নোট করলে এবং ওই নোট অনুসারে তোমরা যদি বারবার ভালো মতো দেখো করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করবে আজ এ পর্যন্ত আগামী ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ।